সুনামগঞ্জের দিরায়ে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দিরাই থানায় মামলাটি দায়ের করেছেন। এদিকে আসামিদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ন্যাকড়াজনক এই ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জের আলতাফ স্কোয়ারে মানববন্ধন করেছেন নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি সহ কয়েকটি সংগঠন। এ সময় বক্তারা বলেন, সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ নেই বলেই এই ধরনের ঘটনা সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। দিরায়ের প্রত্যেকটা ছেলে মেয়ে সিলেটে পড়ালেখা করে, এখান থেকে তাদের যাতায়াতে অনেক সময় একা আসতে হয়। তো এই যে আজকে এই অবস্থা দেশের, এই অবস্থার থেকে আসলে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। তারা এমনভাবে বিচার করা হোক যাতে ভবিষ্যতে গাড়ির ড্রাইভার এবং হেল্পাররা যাতে জীবন হয়ে কাজ করতে পারে না। ঘটনাস্থল পরিদর্শন এবং ওই কলেজ শিক্ষার্থীর পরিবারের সাথে দেখা করে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। আমরা আসামি ধরার জন্য অভিযান চালাচ্ছি। এরা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দিয়েছে। গাড়ির ড্রাইভার হেল্পারের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমরা এগুলো জেনে এগুলোর বিরুদ্ধে অভিযান অলরেডি চলছে। আমরা আশাবাদী হয়তো খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারব। সিলেটে বোনের বাড়ি থেকে সুনামগঞ্জের নিজ বাড়িতে ফেরার জন্য শনিবার সন্ধ্যায় সিলেটের একটি বাসে ওই ছাত্রীকে তুলে দেন তার চাচা। বাসটি সুনামগঞ্জে আসার আগে সব যাত্রী নেমে যায়। পথে দিরায়ের মদনপুর এলাকায় বাসের চালক ও হেল্পার ওই কলেজ ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে চলন্ত বাস থেকে লাফিয়ে রাস্তায় পড়ে যান ওই ছাত্রী। বর্তমানে ওই কলেজ ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। NTV News Desk.